আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাই উপর থেকে ক্রিস্পি হওয়ার কারণে খেতে কিন্তু দারুণ লাগবে, ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর খুব অল্প সময় ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই ফ্রেঞ্চ ফ্রাই তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা আলু নিয়েছি। আলুগুলো লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন কিভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। এবারে দিয়ে দেব দুইটা ডিম। আমি এখানে দুটো ডিম দিয়েছি, আপনারা এখানে ইচ্ছে করলে একটা ডিম দিও, এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিতে পারেন। এবারে দিয়ে দেব এক চা চামচ লাল মরিচের গুঁড়া, এক চা চামচ দিয়ে দেব চাট মশলা, হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া, লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী। এবারে আমি আলুর সাথে মশলাগুলো প্রথমে ভালো করে মেখে নেব। প্রথমে মশলাগুলো আলুর সাথে ভালো করে মেখে নিলে মশলাগুলো আলুর গায়ে ভালো করে লেগে যাবে। আমি মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেব হাফ কাপ ময়দা। আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে প্রথমে মেখে নেব, তারপর যদি লাগে তাহলে আরও একটু দিয়ে নেব। আর এখানে কিন্তু ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন, খাওয়ার স্বাদ কিন্তু একই রকম হবে। এইভাবে যদি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন তাহলে দেখবেন খেতে কিন্তু খুবই ক্রিস্পি এবং টেস্টি হবে। আমি ময়দা আর আলু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এই কাজটা কিন্তু হাত দিয়েই করে নিতে হবে, হাত দিয়ে মেখে নিলে খুব ভালো করে মিক্স করা যাবে। এবারে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। দেখুন ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। ভাজার জন্য চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারে আমি একে একে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দেব। এ সময় কিন্তু চুলার আঁচ মাঝারিতে রাখতে হবে, আলুগুলো কাঁচা এজন্য একটু সময় নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে আলুগুলো কাঁচা থেকে যাবে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এবারে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো উল্টে দেব। এইভাবে করে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি উল্টে দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন উপরে সুন্দর কালার চলে এসেছে। এবারে আমি তেলটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এইভাবে করে একটা ছাঁকনিতে করে প্রথমে তেলটা ঝরিয়ে নিতে হবে, তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ফ্রেঞ্চ ফ্রাই উপর থেকে ক্রিস্পি হওয়ার কারণে খেতে কিন্তু বেশি টেস্টি হয়, সসের সাথে খেতে তো দারুণ মজা। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। Oh, 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 oh